এদিন যে বলেছিলাম ফিলটা খারাপ ছিল তা ফিলটা যে রেডি করে ফেলেছি তো সেটা যে চেঞ্জ করব। তার সাথে লকারটাও ভাঙা আছে নিউ লকার ফিটিং করে দেবো এখানে আর সবচেয়ে মজার জিনিস হলো লকারটা যে স্ক্রুপ দিয়ে ওরা টাইট দিয়েছিলো দাদাটা এখানে নাট বল চলে না এরকম টাইপে স্ক্রুপ এখানে চলে তোমরাই বলো সব জিনিস কি জোগাড়ে চলে সব জিনিস জোগাড়ে চলে না যখন যেটা দরকার তখন সেটা দিতেই হবে ফিল মোটামুটি ফিট ফিটিং করে কমপ্লিট করতে মিনিমাম আমার দু ঘন্টা সময় লেগেছে আর সেই ভিডিওটা তোমরা এক মিনিটে দেখে নিছো এর দিনে ভিডিওটা অনেকে কমেন্ট করেছিলে খুবই ভালো লেগেছিলো এই ভিডিওটা যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে সিন ফিটিং ওকে টেস্ট করে দেখার পালা এমনিতে মেশিনে কোনো প্রবলেম নাই মেশিন ওকে যে আওয়াজটা তোমরা শুনছো এটা হলো গিয়ার পেনে আওয়াজ এর জন্যে মেশিনে কোনো প্রবলেম হবে না সকলে ভালো থেকো সুস্থ থেকো